আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লগ টিউটোরিয়ালের 4 নম্বর পার্টটা দেখব। আমরা 4 নম্বর পার্টটাতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই আমাদের পুরাতন ব্লগ বা আমার হলো মেইন ব্লগটা। মেইন ব্লগে আমরা যে এখানে যে স্লাইডারটা দিয়েছি সেই স্লাইডারটা দেখবো এবং এখানে যে মেনু বারগুলো কমপ্লিট মেনু বারে যে আমার হলো মেনুগুলো আছে সেই মেনুগুলো কীভাবে অ্যাড করে সেটা দেখবো। ওকে, তো চলেন শুরু করে। তো এই মেনু বারগুলো দেওয়ার জন্য আমাদেরকে আমাদের ব্লগের মেইন ফিচারে যাইতে হবে। মেইন ফিচারে যাইতে হবে, এটা হচ্ছে আমার ব্লগের মেইন ফিচার। আমরা ব্লগে ওই সব অ্যাড করার জন্য আমরা 10টা পোস্ট করেছি, আপনারা অবশ্যই পোস্ট করে নেবেন, নাহলে আপনারা ওই ফিচারগুলো দিতে পারবেন না। ওকে, তো এখানে আমি আমার ব্লগটা ভিউ করে দেখেন। ব্লগটা ভিউ করলে আমি একটা অ্যাড করেছি। আপনি যদি এই ফিচারগুলো অ্যাড করেন মেনু বারে, যেমন টেকনোলজি কম্পিউটার ব্লগিং যে ফিচারগুলো আছে, যে মেনুগুলো আছে ওই মেনুগুলো যদি অ্যাড করেন, তাহলে আপনাকে এই ব্লগে মেনুগুলোতে যদি পার্টিকুলার মেনুগুলোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি ওই মেনুর আন্ডারে যা যা রেখেছেন সেটা আপনাকে এভাবে দেখাবে। ওকে, তো আমরা এখন এই মেনুটা অ্যাড করি। মেনুটা অ্যাড করার জন্য আমরা আমাদের ব্লগ থেকে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এই মেনু অ্যাড এটা আমরা একটা ডুপ্লিকেট করে নিব। ওকে, আমরা এটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। তো আমরা এখানে পোস্টে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমার পোস্ট, এটা পোস্টে, আর এটা হচ্ছে আমার মেনু বারটা। আমার মেনুটা হলো এটা, মেনু মেইন মেনুটা হচ্ছে এটা। ওকে, আমরা মেইন মেনুতে আমরা কাজ করবো মূলত। মেইন মেনুতে কাজ করার জন্য আমরা প্রথমে একটা মেনু বার এভাবে এডিট করে খুলে নিব। নেওয়ার পর আমরা এখানে যে পোস্ট, আমাদের পোস্ট কোন পোস্টটা কোন মেনুর আন্ডারে যাবে সেটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে। তো আপনারা এই যে এখানে যেটা দেখবেন, এখানে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা আপনাদের অ্যাড করাটা মেইন, আপনি অ্যাড করার উপর আপনার ডিপেন্ড করবে। আপনার হলো ব্লগের আপনি যে জিনিসটা অ্যাড করবেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই মূল মেনু, আপনার এই ভিতরের ডিজাইনটা এবং নিচে যে ক্যারেক্টার ক্যাটাগরিস আছে সেই ক্যাটাগরিসটা। ওকে, তো আমরা এখন ওই জিনিসটা দিব। তো দেওয়ার জন্য আপনারা করবেন কি, আপনার পোস্টগুলোকে এডিট করবেন। এই জিনিসটা আপনার হলো অ্যাড করা দুইভাবে করা যায়, আমি দুই সিস্টেমটাই দেখাবো আপনাদেরকে, যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে প্রথমে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমার সাপোজ এই এই পোস্টটা আমার দেখা যাচ্ছে যে একটা ব্লগ রিলেটেড, আমরা আমি এটা ব্লগ রিলেটেড, তো আমি এখানে করবো কি, লেভেলে দিয়ে দিব ব্লগিং। ওকে, তো আমি এখানে লেভেলে ব্লগিং দিয়ে দিলাম। ব্লগিং দিয়ে দেওয়ার পর ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমি এটাকে আপডেট দিয়ে দিব। তো আপনি এইটা যখন আপডেট দিয়ে দিবেন, আপডেট দিয়ে দেওয়ার পর আপনার যখন পোস্ট, আপনার যখন এই ব্লগটা ভিউ করবেন, দেখেন আমি এখন ব্লগটা যদি ভিউ করি, তাহলে ব্লগিংয়ে আগে ছিল 3টা পোস্ট, এখন হয়ে গেছে 4টা পোস্ট, আপনি এখন 4টা পোস্ট দেখবেন। ওকে, তো আমরা সেমভাবে আর একটা জিনিস করি। আচ্ছা, আমরা সেমভাবে আর একটা অ্যাড করবো। আমাদের এখানে যেহেতু ব্লগিংটা আগে থেকে অ্যাড করা আছে, আমরা এখন ব্লগিংয়ের পরিবর্তে এখানে টেকনোলজিটা অ্যাড করবো। তো আমি সেমভাবে আর একটা পোস্টে যাই, এটাতে যাই। এটাতে যাওয়ার পর আমি জাস্ট এখানে লেভেলের এখানে পোস্টের পরিবর্তে টেকনোলজি দিয়ে দিলাম। তো টেকনোলজি দেওয়ার পর আমি যদি এটা আপগ্রেড করি, আপগ্রেড করার পর আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, দেখেন এখানে টেকনোলজি বলতে কোনো কিছুই নাই, আর এখানে টেকনোলজিতে পোস্ট আছে 4টা, ঠিক আছে। আমি কিন্তু আর একটা অ্যাড করলাম। তো এখন যদি আমি পেজটাকে রিভিউ করি আবার, তাহলে টেকনোলজি পোস্ট দেখা যাচ্ছে 5টা, ঠিক আছে। তো টেকনোলজি পোস্ট দেখা যাচ্ছে 5টা। এখন এই টেকনোলজিটা আপনি মেইন বারে কীভাবে অ্যাড করবেন সেটা করার জন্য আপনি এখানে টেকনোলজিতে ক্লিক করবেন। টেকনোলজিতে ক্লিক করার পর এখান থেকে সার্চ লেভেল, দেখেন টেকনোলজি, এই টেকনোলজি থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর জাস্ট এটা কপি করে নেবেন। নেওয়ার পর আমরা যে মেইন মেনুতে যে এখন এডিট করবো, এডিট করার পর এখানে দেখেন কোনো কিছুই নেই। তো আমরা এখন নিউ সাইট ইউআরএল, এখানে যে এসে যে সাইটটা আমরা কপি করে নিয়ে আসলাম ওইটা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন টেকনোলজি, এই টেকনোলজি জিনিসটাকে এখান থেকে আমরা কপি করবো। কপি করে আমাদের নিউ সাইট নেম এটাতে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে দেখবেন যে অ্যাড লিঙ্ক আছে, এই অ্যাড লিঙ্ক দেবেন। এখন আপনি টেকনোলজিটাকে উপরে রাখবেন নাকি নিচে রাখবেন, যদি নিচে রাখেন দেখেন এই যে অ্যারো চিহ্নটা, এটাতে ক্লিক করবেন, নিচে নেমে যাবে। আবার এই উপরের পাশে তীর চিহ্নটা, এটাতে ক্লিক করবেন, উপরে উঠে যাবে। তো আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যাগ্রিমেন্ট, তারপরে যদি আপনি ব্লগটা ভিউ করেন, ভিউ করার পর দেখবেন যে আপনার এখানে টেকনোলজি অ্যাড হয়ে গেছে। এবং এই টেকনোলজিতে যদি ক্লিক করেন, দেখেন টেকনোলজির আন্ডারে যে 5টা পোস্ট আমরা করেছি সেই 5টা পোস্ট এখানে শো করাচ্ছে। ওকে, তো আপনারা করবেন কি, এভাবে অ্যাড করবেন। এখন কথা হচ্ছে যে আমার এখানে ক্যাটাগরিসে যদি এইগুলো ছাড়া আমি অন্য কোনো কিছু অ্যাড করি, সাপোজ আমি একটা ভিডিও অ্যাড করব। আমি আরেকটা কথা বলেছিলাম যে এখানে আমি যে টেকনোলজি অ্যাড করলাম এটা এভাবে করা যায় এবং অন্য একভাবে করা যায়। তো আমি অন্য একভাবে যেভাবে করা যায় সেটা দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতেছেন যে এটা আসে না, যে লেভেল সিলেক্টেড পোস্ট। তো এই লেভেল সিলেক্টেড পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ লেভেলে যাবেন। নিউ লেভেল থেকে এখানে আপনি জাস্ট লিখে দেবেন ভিডিও।
ভিডিওস, আমি যেহেতু ভিডিও অ্যাড করবো সেহেতু ভিডিওস লিখে দিলাম। আপনি যদি অন্য কোনো কিছু অ্যাড করতে চান সেহেতু আপনি অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন। ওকে, তো আমরা এই ভিডিওসটা দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর দেখেন আমার এখানে ভিডিওস অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন আমার ব্লগটাকে ভিউ করি, তাহলে ভিউ করার পর একটা জিনিস দেখেন, এখানে নিচে আমার ভিডিওস লেখাটা চলে এসেছে, ক্যাটাগরিসে ভিডিওস লেখাটা চলে এসেছে। তো আমি এখন বলবো কি, আবার এই ভিডিওস লেখাটা এখানে আমি অ্যাড করব। ওকে, তো ভিডিওস লেখাটা মেনুটাতে অ্যাড করার জন্য ভিডিওসে ক্লিক করবেন, ভিডিওস থেকে এখান থেকে এই পর্যন্ত কপি করবেন সেম ওয়েতে। সেম ওয়েতে কপি করার পর আপনি আপনার মেইন স্লাইডার না, এখানে হবে মেইন মেনুতে যাবেন, পর এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করে আসলেন এখানে পেস্ট করে দিলেন। আর যে ভিডিওস, ভিডিওর জিনিসটা আছে আমাদের হবে এটা নেম, সাইট নেম, তো আমরা এখানে সাইট নেমটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর অ্যাড করে দিলাম। সেম ওয়েতে আপনি ভিডিওসটা যেখানে নিতে যাবেন সেখানে আপ ডাউন করে ভিডিওসটা নিয়ে নেবেন। দেওয়ার পর এখানে সেভ করে দিবেন। তারপর আপনি যদি ব্লগটা আবারও ভিউ করেন তাহলে দেখবেন যে উপরে আমার ভিডিওস চলে এসেছে, এই যে ভিডিওস লেখাটা চলে এসেছে। হ্যাঁ, আর একটা জিনিস আপনার এখানে দেখা যাচ্ছে যে ভিডিওসের এখানে আপনার একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে এই থিমটার ডিফল্ট একটা হবে। এই থিমটাতে যদি আপনি ভিডিওস কোনো কিছু দিয়ে দেন, ভিডিওস লিখে যদি কোনো ট্যাগ বা কোনো কিছু দেন, তাহলে আপনার সরাসরি এখানে চলে আসবে। এভাবে আপনাদের যত খুশি আপনারা অ্যাড করে থাকবেন। আর অ্যাড করতে যদি প্রবলেম হয়ে যায় সো আমাকে আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, বা আপনারা ব্লগে এসে কমেন্ট করতে পারেন, আমি সেখান থেকে আর যদি যে প্রবলেমটা হবে সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এটা তৈরি করা শেষ, আমরা এখন দেখবো যে আমাদের এই মেইন স্লাইডারটা, এই স্লাইডারটা আমরা কীভাবে অ্যাড করি। ওকে, তো স্লাইডারটা অ্যাড করবো। স্লাইডারটা অ্যাড করার জন্য মনে করেন যে আমি টেকনোলজি আমি এখানে অ্যাড করবো আমার স্লাইডারে, মেইন স্লাইডারে আমি টেকনোলজি নিয়ে যে পোস্টগুলো দিয়েছি সেগুলো আমি এখানে রাখবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে যা করতে হবে, এই পোস্টগুলো আছে, এই পোস্টে পাঁচটা পোস্টের মধ্যে আপনি টেকনোলজি অ্যাড করে দেবেন। সাপোজ এই যে এরকম যে টেকনোলজি অ্যাড করছি না, এরকম পাঁচটা পোস্টে আপনি টেকনোলজি অ্যাড করে দেবেন। তো আমার এখানে টেকনোলজি অ্যাড করা আছে পাঁচটা পোস্টে, তাই আমি আর অ্যাড করতেছি না। তো আপনি অ্যাড করে নেবেন। আগে নেওয়ার পর আপনি করবেন কি, আপনার ব্লগে আপনি হলো এই স্লাইডারটা অ্যাড করার জন্য আপনি হলো এখানে যাবেন, লেআউটে যাবেন, ব্লগের লেআউটে। দেওয়ার পর দেখতেছেন যে মেইন স্লাইডার নামে যে পেজটা আছে আপনি মেইন স্লাইডারে যাবেন। দেখতেছেন এখানে ফাইভ বিজনেস মেইন স্লাইডার ট্যাগ। ওকে, এখানে পাস দেওয়ার জন্য, পাস দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার স্লাইডারে পাঁচটা পোস্ট ঘুরবে আসতে সব কন্টিনিউয়াসলি। আর এখানে যদি ফাইভ না দিয়ে যদি তিনটা পোস্ট দেন, যে তিনটা পোস্ট আছে ওই রিসেন্ট তিনটা পোস্ট কন্টিনিউয়াসলি ঘুরবে। তো ফাইভ আপনি চাইলে থ্রি দিতে পারেন, ফোর দিতে পারেন, ফাইভ দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এখানে করবেন কি, এখানে মেইন স্লাইডার রেখে এখানে যে বিজনেস দেওয়া আছে এখানে জাস্ট আপনি টেকনোলজি দিয়ে দিবেন, টেকনোলজি। ওকে, এই জিনিসটা খেয়াল করবেন, এই টেকনোলজি যে দিলেন, এই টেকনোলজি বানানটা বা স্প্লিংটা যেটাই বলেন না কেন, সেইটা যেন আপনার যে মূল টেকনোলজি জিনিসটা লেখা, এই যে এই টেকনোলজি থেকে একদম সেম টু সেম হয়, নাহলে কিন্তু ওইটা ওখানে হলো স্লাইডারটা শো করাবে না। তো আমি শো করে, আপনি সব থেকে বেটার হচ্ছে আপনি কপি করে এনে পোস্ট করে দেন, পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর সেভ অ্যাগ্রিমেন্ট। এবার যদি আপনার ব্লগটা ভিউ করেন তাহলে দেখবেন যে এখানে আপনার এই ইয়েটা দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে টেকনোলজি না দিয়ে অন্য কোনো কিছু দিতে চাই তাহলে কী করবো। জাস্ট অন্য কোনো কিছু দেওয়ার জন্য জাস্ট এখানে যে টেকনোলজি আপনি দিয়েছেন, এই টেকনোলজির পরিবর্তে আপনি যেটা শো করাতে চান, যেটা শো করাতে চান, সাপোজ আমি টেকনোলজি না শো করে ব্লগিং শো করাতে চাই, তাহলে এখানে ব্লগিং লিখলে এই যে স্লাইডারের মধ্যে ব্লগিংয়ের আন্ডারে যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো এই স্লাইডারের মধ্যে শো হবে। আর একটা কথা হচ্ছে, আমি বলেছিলাম হলো ক্যাটাগরি, ক্যাটাগরির জন্য এদিক থেকে নিচে আসবেন, নিচে এসে আপনার ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইডিতে যাবেন। ইডিতে যাওয়ার পর আপনার এখানে দেওয়া থাকবে ওয়াল লেভেলস, তার মানে হলো আপনি যা যা আপনার হলো ট্যাগ দিবেন বা হলো লেভেল দিবেন যা যা, সেই লেভেলগুলো পাবেন কোথায়। আপনি এখানে যা যা লেভেল দিবেন সেই লেভেলগুলো সবগুলো হচ্ছে অল ক্যাটাগরিসের মধ্যে পড়বে, ঠিক আছে। তো আমরা করবো কি, এখানে অল ক্যাটাগরিস না দিয়ে সিলেক্টেড লেভেলস দিব। সিলেক্টেড লেভেলস দিয়ে এখান থেকে এডিট করবো। এডিট করার পর আপনার যেটা যেটা প্রয়োজন হবে সেটা নেবেন, বাকিগুলো নেবেন না, দরকার নেই। তারপর হলো ডান করে দেবেন। এখন এখানে হচ্ছে যে লিস্ট বলতে আপনাকে হলো একদম লম্বালম্বি যেমন আছে যে এরকম আছে, এটা হলো দেখা হলো লিস্ট। আর একটা আছে হচ্ছে এখান থেকে হলো অ্যালফাবেটিক্যালি, মানে হচ্ছে প্রথম হলো এ বি সি কন্টিনিউয়াসলি হচ্ছে আসবে, আর নাহলে যদি বাই ফ্রিকুয়েন্সি দেন তাহলে সেটা হচ্ছে অন্যভাবে ওরা সাজিয়ে নেবে। আর এখানে হলো শো নাম্বার, যে জিনিসটা দিয়ে শো নাম্বার জিনিসটা হচ্ছে যে আপনি কোন লেভেলের আন্ডারে কয়টা পোস্ট করেছেন সেগুলো হচ্ছে আপনার এখানে নাম্বার শো করবে। ওকে, তারপর আপনার এখানে করবেন কি, সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি তারপর যদি ব্লগটা ভিউ করেন, ভিউ করার পর আপনি জাস্ট দেখবেন যে আপনার লেভেলগুলো এখানে নিচে চলে এসেছে,
আর লেভেলের আন্ডারে কয়টা পোস্ট করেছেন না করেছেন সেগুলো চলে এসেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।